দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অসঙ্গতিতে বাতিল হয়ে যাওয়া প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের মতো চলছে আপিলের শুনানি। আরও জানাতে রাজধানীর নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। কুমু, তৃতীয় দিন আপিল শুনানিতে এখন পর্যন্ত কতজন প্রার্থিতা ফিরে পেয়েছেন? তৃতীয় দিনের মতো দশ থেকে প্রতিদিনের মতো আজকেও শুরু হয়েছিল, তবে এই মুহূর্তে একটা বিরতি চলছে, দুপুরে এক ঘন্টা বিরতি চলছে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। তবে এর আগ পর্যন্ত সকাল দশটা থেকে এক পৌনে একটা পর্যন্ত 61 জনের আপিল শুনানি সম্পন্ন হয়েছে। এই 61 জনের মধ্যে প্রায় 35 জনের মতো যাদের আপিল শুনানিতে নিষ্পত্তি হয়েছে এবং তারা তাদের মনোনয়নপত্র ফিরে পেয়েছেন এসব প্রার্থীরা। এর মধ্যে বাকি তিনটি পেন্ডিং, আর বাকিগুলো রয়েছে নামঞ্জুর হয়েছে। নামঞ্জুরের তালিকায় রয়েছে দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা। প্রথম দিনে যেমন স্বতন্ত্র প্রার্থীরাই বেশি ফেরত পাচ্ছিলেন, আজকে মানে তাদের মনোনয়নপত্র হারাচ্ছিলেন, আজকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে দলীয় প্রার্থীরাও রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের পাশাপাশি। বিশেষ করে যে দলগুলো একেবারে নতুন যারা প্রার্থী দিয়েছেন তাদের ক্ষেত্রেই দলীয় প্রার্থীদের বেলায় এই সব মনোনয়নপত্র বাতিল হচ্ছে, তাদের না জানার কারণে, এবং মনোনয়নপত্রটি কীভাবে পূরণ করতে হয় সেটি না জানার কারণেই তাদের মনোনয়নপত্রটি বাতিল হয়েছে। আবার দুপুর দুইটা থেকে শুনানি শুরু হবে, এবং যেহেতু আজকে 100 জনের শুনানি চলবে, বাকি আরও 40 জন বাকি থাকবে, এই 40 জনের মধ্যে কতটুকু সময় লাগে সেটি দেখার অপেক্ষা। এবং দিন শেষে আমরা আসলে বলতে পারবো তৃতীয় দিনের মতো কতগুলো শুনানি হলো এবং কতগুলো বৈধ তা পেল প্রার্থীরা। কুমু, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।